আপনি কি জানেন রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়? রাতে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে? কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? কোন সবজি খেলে টেনশন কমে? অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা যায়? এই রকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা যায়? ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। কোন গাছের মূল খেলে শরীরে দুর্বল ভাব দূর হয়? শিমুল গাছের, সর্পগন্ধা গাছের, তুলসী গাছের নাকি লজ্জাবতী গাছের? সঠিক উত্তরটি হলো সর্পগন্ধা গাছের। কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে? নারিকেল তেল, সর্ষের তেল, অলিভ অয়েল নাকি তিলের তেল? সঠিক উত্তরটি হলো অলিভ অয়েল। কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হয়? পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আলুর খোসা নাকি মূলোর খোসা? সঠিক উত্তরটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জলে এই খোসা সিদ্ধ করে নিন, তারপর সেই জল দিয়ে চুল ধুয়ে ফেললে এতে চুল দ্রুত বেড়ে ওঠে এবং মাথার খুশকির সমস্যাও দূর হয়। আসলে পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, যা চুলের বৃদ্ধি বাড়াতে সহায়ক। তাছাড়া এই জল নিয়মিত ব্যবহারে চুল কালো ও ঘনও হয়। মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয়? বাদাম তেল, মধু, কাঁচা দুধ নাকি ঘি? সঠিক উত্তরটি হলো কাঁচা দুধ। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কে না চায়? এক্ষেত্রে ব্যবহার করুন মসুর ডাল। প্রথমে 50 গ্রামের মতন মসুর ডাল পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। এরপর সকালে পানি ছেঁকে ডালটুকু বেটে নিতে হবে। সেই ডালের পেস্টের সঙ্গে মেশাবেন সামান্য বাদাম তেল ও 1 চামচ কাঁচা দুধ। এবার এই পেস্ট ভালোভাবে মুখে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত 15 মিনিট। এরপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এইভাবে প্রতিদিন যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং চোখে পড়ার মতন। কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? চীনা বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম নাকি কাজু বাদাম? সঠিক উত্তরটি হলো চীনা বাদাম। চীনা বাদামের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা অ্যান্টি এজিং হিসাবে কাজ করে, অর্থাৎ ত্বকে বয়সের ছাপ দূর করে এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এছাড়াও ত্বকের রুক্ষতা দূর করতে চীনা বাদামের তেল ব্যবহার করতে পারেন। কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটির ক্ষমতা আরও দ্রুত বেড়ে যায়? সুগার রোগী, মানসিক রোগী, হার্ট অ্যাটাক রোগী নাকি জন্ডিস রোগী? সঠিক উত্তরটি হলো হার্ট অ্যাটাক রোগী। ডিম যেহেতু কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে অতিরিক্ত ডিম খেলে সমস্যা হতে পারে হার্টে। চিকিৎসকরা জানিয়েছেন যে কোনো কিছুর থেকে অতিরিক্ত পরিমাণে ডিমের কুসুম হার্টের ক্ষতি করে। আবার ডিম কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়াতে পারে। কাঁঠাল খাওয়ার পর কি খেলে মারাত্মক ক্ষতি হয়? দুধ, পেঁপে, ঢ্যাঁড়স নাকি পান? সঠিক উত্তর হলো সবকটি অপশনে। কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়া উচিত নয়, এটা করলে ত্বকে অ্যালার্জি হতে পারে। এছাড়াও
আপনার লুজ মোশনের সমস্যাও হতে পারে। অনেকেই কাঁঠাল খাওয়ার পরে দুধ পান করেন, কিন্তু আপনার কখনোই এটি করা উচিত নয়। এতে পেট ফোলা ও ত্বকে ফুসকুড়িও হতে পারে। অনেকের আবার সাদা দাগের সমস্যাও শুরু হয়। কাঁঠাল খাওয়ার পরই কখনোই ঢেঁড়স খাওয়া উচিত নয়। আপনি যদি কাঁঠালের পরে ঢেঁড়স খান, তাহলে আপনার পায়ে ব্যথার সমস্যা হতে পারে। কাঁঠাল খেয়ে কখনোই পান খাওয়া উচিত নয়, এতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয়? সকালে, বিকালে, দুপুরে নাকি রাত্রিবেলায়? সঠিক উত্তরটি হলো সকালে। ভোর 4টে থেকে সকাল 10টার মধ্যে হার্ট অ্যাটাকের হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। সকালবেলায় রক্তের PI1 কোষগুলি বেশি সক্রিয় থাকে, এর ফলে রক্ত জমাট বাঁধতে সুবিধা হয়, যেখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে। ভোরের দিকে শরীরে সাইটোকিনিন হরমোন নিঃসরণ সবচাইতে বেশি হয়। হৃদযন্ত্র এর জন্য সঠিকভাবে প্রস্তুত না থাকলে অ্যারিদমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। রাত্রে শোয়ার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে? ডিম, মাংস, কাঠবাদাম নাকি শসা? এই উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। সঠিক উত্তরদাতা অর্থাৎ প্রথম বিজেতা পেয়ে যাবেন একটি লাকি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার। রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়? লবঙ্গ, জিরা, দারচিনি নাকি মধু? সঠিক উত্তরটি হলো মধু। ঘুমানোর সময় নাক ডাকার সমস্যা অনেকেরই থাকে, এতে করে আপনার সঙ্গী বিরক্ত হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। ঘুম ভালো না হলে কারো কি আনন্দ হয়? তবে এই সমস্যা দূর করা যায়। নিয়মিত চায়ের সঙ্গে মধু মিশিয়ে খান। মধু আপনার কণ্ঠনালীকে মসৃণ করে তুলবে। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি দুই রকমের গুণই আছে, যা স্বরনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে জিভের তৃপ্তির পাশাপাশি নাক ডাকাও কমবে। কোন জিনিসটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়? পনির, ভাত, মাছ নাকি জল? সঠিক উত্তরটি হলো জল। আর্দ্র রাখা ছাড়াও শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি ভালো রাখতে বেশি করে জল খাওয়া ছাড়া পথ নেই। জল খাওয়ার অভ্যাস কিডনি থেকে বর্জ্য বার করে দিয়ে পাথর জমার ঝুঁকি কমায়। শরীরে বিভিন্ন অংশে পুষ্টি সরবরাহ করে শারীরিক ক্রিয়াকলাপ সচল রাখতে জল খাওয়া জরুরি। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও পেতে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।